যুব সমাজকে জানাই আজ লাখেরও বেশি যুবক যুবতীকে সরকারি চাকরি করার জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে আপনারা কঠিন পরিশ্রম করে নিজেদের সাফল্য অর্জন করেছেন আমি আপনাদের সবাইকে আর আপনাদের পরিবারকে অনেক অনেক অভিনন্দন জানাই যুবক যুবতীদের ভারত সরকারে চাকরি দেওয়ার অভিযান নিরন্তর অত্যন্ত দ্রুত গতিতে চলছে আগের সরকারগুলোর সময় চাকরির জন্য বিজ্ঞাপন জারি হওয়া থেকে শুরু করে নিয়োগপত্র পাওয়া পর্যন্ত অনেকটা লম্বা সময় তাতে লেগে যেত আর এই দেরির দুর্ব্যবহার করে সেই সময় ঘুষের কারবারও জমিয়ে চলত আমরা ভারত সরকারে নিয়োগের এই প্রক্রিয়াকে এখন পুরোপুরি স্বচ্ছ করে তোলার চেষ্টা করেছি শুধু তাই নয় সরকার ক্রমাগত চেষ্টা করছে যাতে নিয়োগের প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সম্পূর্ণ করা যায় এর ফলে প্রত্যেক যুবক যুবতী নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য সমানভাবে সুযোগ পাচ্ছে আজ প্রত্যেক যুবক যুবতীর মনে বিশ্বাস আছে যে কঠিন পরিশ্রমের ফলে আর নিজের প্রতিভার জোরে তারা নিজেদের জায়গা তৈরি করতে পারবে দু সালের পর থেকেই আমাদের প্রচেষ্টা ছিল যাতে যুব সমাজকে ভারত সরকারের সঙ্গে যুক্ত করে তাদের দেশ গঠনের অংশীদার করে তোলা যায় এর আগের সরকার নিজেদের দশ বছরে যতগুলো সরকারি চাকরি দিয়েছিল তার থেকে প্রায় দেড় গুণ বেশি সরকারি চাকরি বিজেপির এই সরকার নিজেদের দশ বছরে দিয়েছে আজ দিল্লিতে একটা ইন্টিগ্রেটেড ট্রেনিং কমপ্লেক্সেরও শিলান্যাস করা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস নতুন ট্রেনিং কমপ্লেক্সের মাধ্যমে আমাদের যুব সমাজের ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ আরও ভালোভাবে হবে